নির্বাচন আসলেই আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য বড় যেই দলগুলো আছে তারা হচ্ছে এম্বাসি কেন্দ্রিক তাদের এই ঘোরাফেরা শুরু হয়। বিদেশে চলে আমরা গরিবের লাগে আর কোনো কান দেয় না। জাতীয় সরকার বাইরের থেকে চাপিয়ে দিতে পারে আমাদের উপর, তিনি তার মতো করে বুট করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে কোনো একটা পার্টিকে ক্ষমতা নিয়ে আসতে পারে। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা কেন ইউএস এম্বাসিতে যাব, আমরা কেন ইউকে এম্বাসিতে যাব, আমরা কেন পাকিস্তান এম্বাসিতে যাব, আমরা কেন আমরা ইন্ডিয়ান এম্বাসিতে যাব? এম্বাসিটার তো কেউ ক্ষমতা নিয়ে দিতে পারবো না, পারবো কোনো এম্বাসিটারে এত বড় ক্ষমতা হয়নি। বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় হঠাৎ করে যোগাযোগের মাত্রা বাড়াচ্ছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, যদিও নির্বাচনের বাকি প্রায় বছরখানেক। ঠিক এই সময়ের মধ্যেই কূটনৈতিক পাড়ায় বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর এরকম তৎপরতা আসলে কি বার্তা দিচ্ছে? দর্শক, বাংলাভিশনের নিয়মিত আয়োজন জনমতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুজন মাহমুদ। জনমতের আজকের বিষয়, কূটনৈতিক পাড়ায় রাজনৈতিক দলগুলোর যোগাযোগ বাড়ছে, কিন্তু কেন? চলুন দর্শক জেনে নেই এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে। প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা দেখি, লক্ষ্য করি যে আমাদের দেশের সরকারে যারা থাকে, মানে ক্ষমতা যারা থাকে কিংবা ক্ষমতার বাইরে যারা থাকে, তারা নির্বাচনের আগে এম্বাসি কেন্দ্রিক তাদের একটা দৌড়ঝাঁপ শুরু হয়। এটা আমাদের, আমার কাছে পার্সোনালি মনে হয়, আমাদের দেশের রাজনীতির জন্য একেবারেই সুখকর নয়, এবং রাজনীতির ভবিষ্যৎটা আসলে কীরকম কিংবা এই দেশের রাজনীতি যে বিদেশিদের দ্বারা কন্ট্রোল হয়, প্রথমত এটা আমাদেরকে একটা বড় ইঙ্গিত দেয় যে আমাদের দেশের নির্বাচনটা ইনফ্লুয়েন্সড হয় যে কোনো বিদেশি শক্তি দ্বারা। এটা আমাদের দেশের জনগণ হিসেবে আমাদের জন্য অনেক বড় ব্যর্থতার বিষয়, কারণ আপনি আমাদের সংবিধানে দেয়া আছে যে আমরা জনগণ সর্বময় ক্ষমতার মালিক কিংবা জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আপনি যখন জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে, আপনাকে সংসদে পাঠাবে, আপনাকে সরকার গঠন করার জন্য সুযোগ দিবে, আপনাকে প্রধানমন্ত্রী বানাবে, আপনাকে রাষ্ট্র গঠন করবে কিংবা সরকার গঠনের সুযোগ করে দিবে, আপনি সেই জায়গায় আপনার সবসময় যাওয়া উচিত জনগণের কাছে, জনগণের কাছে ভোট চাওয়া উচিত। জনগণ যদি আপনাকে ভোট দেয়, ম্যান্ডেট দেয়, দেন আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন, আপনি মানুষের সেবা করতে পারবেন। বাট আনফর্চুনেটলি আমরা একেবারে প্রত্যেকটা সময় লক্ষ্য করি, এবং বিশেষ করে গত 4-5টা ইলেকশন তো এইভাবেই হয়ে আসছে, নির্বাচন আসলেই আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য বড় যেই দলগুলো আছে, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি, তারা হচ্ছে এম্বাসি কেন্দ্রিক তাদের এই ঘোরাফেরা শুরু হয়। এবং এটা আমাদের মনে হয় ভবিষ্যৎ আমাদের ডেমোক্রেসির জন্য অনেক বড় একটি থ্রেট, কারণ আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য আপনি যে কোনো পরাশক্তির কাছে যাইবেন। এটার মানে হচ্ছে আপনি আপনার জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন না, আপনি জনগণকে বিশ্বাস করেন না, জনগণ যে আপনাকে ভোট দিবে আপনার এটার অনেক বড় সন্দেহ আছে। তার মানে আপনার এই সন্দেহটা আপনি দূর করবার জন্যে আপনি এমন একটা শক্তির কাছে যাচ্ছেন যারা আপনাকে ভোট ছাড়াও হয়তো বা কোনোভাবে আপনাকে আনতে পারে কি না ক্ষমতায়, কিংবা অন্য কোনো পরাশক্তি আপনাকে কীভাবে ক্ষমতায় আনতে পারে, আপনি সেই বিষয়গুলোর উপরে বিশ্বাস করবেন। আপনি সেগুলোর উপরে বিশ্বাস করে আপনি এম্বাসির কাছে যাবেন, জনগণের কাছে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা দলের উচিত নির্বাচনের আগে মিনিমাম 1-2 বছর আগ থেকে, মিনিমাম 1 বছর আগ থেকে জনগণের কাছে যাওয়া, তাদের কাছে তাদের পরিকল্পনা তুলে ধরা, তাদের কাছে তাদের এই দেশকে কীভাবে তারা আগামী 5 বছর নেতৃত্ব দিবে, কীভাবে এই দেশের উন্নয়নটা করবে, কী ধরনের উন্নয়ন করবে, গণতন্ত্রের কী অবস্থা হবে, মানুষের অধিকারের কী অবস্থা হবে, এই বিষয়গুলো তুলে ধরে জনগণের কাছে ভোট চাওয়া, জনগণকে বোঝানো উচিত যে আপনি আমাকে ভোট দেওয়া উচিত। এটা না করে আমরা চলে যাচ্ছি হচ্ছে এম্বাসির কাছে, বিচলিত যে আগামী বাংলাদেশে কী হচ্ছে। এমনও তো হতে পারে যে এমন একটা জাতীয় সরকার বাইরের থেকে চাপিয়ে দিতে পারে আমাদের উপর, তিনি তার মতো করে বুট করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে কোনো একটা পার্টিকে ক্ষমতা নিয়ে আসতে পারে। তো এগুলো তো আসলে আমরা চাই না। স্বাধীনতার 50 বছরে যদি এখনও বাংলাদেশ যদি কূটনৈতিক পাড়ার উপর নির্ভর করতে হয় তার রাজনৈতিক সিদ্ধান্তে, তাহলে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আসলে এই যে 50 বছরে আমরা কী পেয়েছি, আমাদের অর্জনটা কোথায়? পাকিস্তানের সাথে কথায় কথায় আমরা কথা বলি যে পাকিস্তান আমাদের থেকে অনেক পিছিয়ে আছে, কই তারা তো কূটনৈতিক পাড়ায়, তাদের এই যে পাকিস্তানে দেখেন ইমরান খান, সে কিন্তু তার জনগণের উপর নির্ভর, তারা কিন্তু তাদের নিজস্ব বলয় অর্থাৎ তাদের রাজনীতিটাকে তারা কূটনীতির উপর কিংবা এম্বাসির উপর অন্য আন্তর্জাতিক রাজনীতির উপর ছেড়ে দেয় নাই। যেভাবে আমরা বাংলাদেশে, আমরা প্রধানত বিশেষ করে এখন বড় দলগুলোর ক্ষেত্রেও তাই দেখছি, আবার যেই আপকামিং যে ছোটো দলগুলো যে 2018 পরে যাদের মানে রাজনীতিতে উত্থান হয়েছে কিছু তরুণ রাজনৈতিক দল, বা তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বয়সে মানে বাহিরের এম্বাসির সাথে যোগাযোগ করা, মেনটেন করা শিখে গেছে। তো এটা আসলে রাজনীতির জন্য খুবই ভয়ানক, এবং এটা একটা আমি বলবো এটা একটা অপরাজনীতি চর্চা এবং রাজনীতি একটা ব্যাড কালচার। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা লবিংয়ে বিশ্বাসী হয়ে গেছে, কেননা তারা তাদের নিজের প্রতি বিশ্বাস বা ফেইথ এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা নেই। কেন জনগণের সঙ্গে যদি থাকতো তাহলে তারা কখনোই এটা চিন্তা করতো না, আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না, এই জাতি অন্ধকারে যাচ্ছে, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ,
আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা কেন ইউএস এম্বাসিতে যাব, আমরা কেন ইউকে এম্বাসিতে যাব, আমরা কেন পাকিস্তান এম্বাসিতে যাব, আমরা কেন আমরা ইন্ডিয়ান এম্বাসিতে যাব? হ্যাঁ, আমরা দেশের জন্য যদি ভালো মন্দ একটা দেশের সাথে বৈদেশিক সম্পর্ক কূটনৈতিক থাকবে, এটা থাকতে পারে, এটার জন্য আমার নেগেটিভ না। যখন আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের এই সংবিধানকে হস্তক্ষেপকে অন্য দেশের একটা একটা চাপিয়ে দেওয়া হবে, অন্য একটা নীতিকে চাপিয়ে দিয়ে যখন এই বাংলাদেশে চাপানো হয়, তাহলে এটা তো গণতন্ত্র থাকছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শাসন স্বাধীন করে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছে, আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, আমরা স্বাধীনভাবে কথা বলার একটা অধিকার পেয়েছি বলে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু বর্তমান সরকার বলেন আর বিগত যে সরকার বলেন অথবা বর্তমান যে সরকার বলেন আর যারা বিরোধী দল আছেন, তারা সবাই এখন পূর্বের ন্যায় তারা অন্য মহলের অধীনস্থ থাকতে চায়। তারা নিজের দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব একটা দেশের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে, একত্রতা হয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার দিক থেকে তারা ঐক্যবদ্ধ না হয়ে অন্যের ধর্ণা ধরে তারা ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা এইভাবে ক্ষমতার বলায় ধরে রাখতে চায়। আমরা স্বাধীনতা করেছিলাম, যারা আমাদের দেশের রাহবার হবেন তারা আমাদেরকে আমাদের নিয়ে দেশকে পরিচালনা করবেন। দুর্ভাগ্য হলেও আমরা আজকে সেখান থেকে চরম থেকে চরমতর হতাশায় ভুগতেছি। যারা নেত্রী নেতা যারাই আছেন, বাহিরের রাষ্ট্র এম্বাসিমুখী হচ্ছে কেন? হচ্ছে এই জন্য তাদেরকে হাতে নিতে পারলেই তারা কিন্তু ক্ষমতাশীল হয়ে যায়, জনগণের দরকার নাই, এটাই সত্য আমি মনে করি আর কি। আর আপনারা কি মনে করেন আপনারা জানেন, কিন্তু আমি মনে করি, আমি পাবলিক হিসাবে, আমি বেকার সম্প্রদায়ের লোক হিসাবে আমি এতটুকু মনে করি যে এম্বাসিমুখী হয়েছে এর জন্য যে জনগণ দরকার নাই। হ্যাঁ, জনগণ ছাড়াই কিন্তু তারা কূটনৈতিক সিস্টেমে, হ্যাঁ, তারা ঐমুখী হয়ে জনগণকে আলাদা রেখেই তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন। বড় বড় লোকের কাছে চায়, আমরা গরিবের কাছে হয় নাই, বিএনপি হয় নাই, আওয়ামী লীগ আসে নাই, আমরা দরকারই নেই, আমরা বিদেশে এগুলোই চলে, আমরা গরিবের লাগে আর কোনো কান দেয় না, কোনো কিছু না, আমরা যে লাগি না তাই বুকে লাগি। কেন লাগে না? না না, আমরা এই মন্ত্রণালয়ে যে বুড়া ছাড়া বুড়েই চলে, আর এই বিএনপি হয় না, আওয়ামী লীগ হয় না, ওই যে বিদেশিরা এই হেরার লগে আলাপ আলোচনা করে, এই আর কি। গরিবের কোনো দাম নেই, গরিবের তো আয় নাই, আইলে সে না বলতাম কি বলতেন আপনি? আমরা গরিব মানুষ, আমরা খাইতে খাই, ইস্কা বা খাই, অনেক কষ্টে আছি। ওই যে আমার দেশে করলাম দোকান ছিল, দোকান করলাম চালাইতে পারি না, গ্যাসের দাম বাড়তি, চিনির দাম বাড়তি, দোকান পালা এত রিস্কা চালাই। বিএনপি যাচ্ছে, আওয়ামী লীগ কি কূটনীতিকদের সাথে কথা বলতেছে? দেশের জন্য যদি কথা বলে, দেশের ভালোর জন্য কথা বলে, দেশের উন্নয়নের জন্য কথা বলে। বিএনপি বদনাম করতেছে দেশের জন্য, উন্নয়নের জন্য না। আর আওয়ামী লীগ যদি কথা বলে, উন্নয়নের জন্য কথা বলে। বিএনপি যাচ্ছে কূটনীতিকদের সাথে কথা বলতে, দেশের উন্নয়নের জন্য না। উন্নয়ন করছে, উন্নয়নগুলো ঘুরে দেখুক, তারা ওই যে বিভিন্ন অ্যাম্বাসিডার বিভিন্ন অ্যাম্বাসিতে না যাইয়া, এতে তো দেখা যাচ্ছে তাদের দলটা হারিয়ে যাচ্ছে। একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে এইভাবে নালিশ না করে বিভিন্ন দেশে, আমার দেশের দুর্নাম অন্য দেশে না বইলে জনগণের কাছে যাক। আওয়ামী লীগ যাচ্ছে যে এদেশের উন্নয়ন কীভাবে হয়, এটা মহামারী গেল, এটা করোনা গেল, যে দেশের উন্নয়নের জন্য তাদের সাথে হয়তো পরামর্শ কিংবা দেশের সাথে, দেশের উন্নয়নের সাথে তাদের সাথে হয়তো কূটনৈতিক কোনো আলাপ আলোচনা থাকতে পারে, এই বিষয়ে যাইতে পারে। কিন্তু আমরা এই বিরোধী দলের কোনো যৌক্তিকতা দেখি না, তারা কি জন্য যায় এদেশে কী হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এগুলো ঘুরে না দেখে যাই ওখানে যাইয়া সমালোচনা করতেছে, দেশের সমালোচনা। বিএনপি তো আসলে নির্বাচনে যেতে চায় না, তারা অ্যাম্বাসিডারে যাচ্ছে, বিভিন্ন অ্যাম্বাসির কাছে যাচ্ছে বিচার নিয়ে, তারা যাচ্ছে তাদের ক্ষমতা দাখিল করার জন্য, তারা বিভিন্ন জায়গায় যাইয়া তারা শুধু তাদের যে ক্ষমতা কিভাবে পাবে, তারা কিভাবে নিবে, সেগুলা তারা ই করতেছে। তারা দেশের জনগণের জন্য বলুক, জনগণ কিভাবে ভালো থাকবে, বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশ কিভাবে উন্নয়ন হবে, সেগুলা করতেছে না। তারা সেগুলোর জন্য একটা কথা যদি বলতো, আমরা সাধারণ নাগরিক হিসেবে বলতে পারতাম যে না, বিএনপি এই কথাটা ভালো বলছে, বিএনপি এই কাজটা ভালো করছে। তারা তো এগুলো করতেছেই না। বিভিন্ন রাজনৈতিক দলই যাচ্ছে, যারা যাচ্ছে আসলে আমাদের আওয়ামী লীগ সরকারও যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ যাচ্ছে দেশের উন্নয়নের স্বার্থে, দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য। বিদেশিকে গার্জিয়ান মনে করতেছে, বুঝছেন? আসলে তো কোনো বিদেশি এই দেশের গার্জিয়ান হইতে পারে না, এই দেশের গার্জিয়ান এই দেশের জনগণ, এই দেশের নাগরিক এই দেশের গার্জিয়ান। এই দেশের নাগরিকের কাছে ঘরে ঘরে যাইতে হবে, যদি ক্ষমতায় যাইতে হয়, যদি ক্ষমতায় যাইতে হয় প্রত্যেকটা জনগণের সাথে সম্পর্ক করতে হবে, এই দেশের মানুষ যে অসুবিধে আছে সেই অসুবিধেগুলো তুলে ধরতে হবে। রাষ্ট্রের অসুবিধা থাকতেই পারে, একটা দেশ চালাইতে গেলেই 100% কোনো দিন কোনো নেতা
ভালো চালাইতে পারে না, এই যে জিনিসপত্রের দাম কম বেশি থাকতেই পারে, এইটা নিয়ে আন্দোলন কর। তুই ওই বিদেশিকে দন্না ধরে তোর ক্ষমতায় বসাই দিব, আপনারা এই দেশের মেহমান, আপনাকে যে কোনো সময় টিকিট দিলে আপনার দেশে আপনার চলে যাইতে হবে। এই দেশে আপনার কী, এই দেশে কি আপনার নাগরিকত্ব দিছে? এই দেশে আইসেন মেহমান হিসেবে একটা অ্যাম্বাসিডার, তার কাম হইলে এই দেশে এক দেশের দেশে ব্যবসা বাণিজ্য তার মাধ্যমে আদান প্রদান হয়, এই তো তাদের কাম। তাদের কাম কি, অ্যাম্বাসিডারের কাম কি? অ্যাম্বাসিডার আমার দেশের অ্যাম্বাসিডার তো বিদেশে আছে, আমার দেশের কোনো নাগরিক যদি ওই দেশে অসুবিধায় পড়ে অ্যাম্বাসিডার সেটার সহযোগিতা করবে, এটাই তো কাম। অ্যাম্বাসিডার তো কেউ ক্ষমতা নিয়ে দিতে পারবো না, পারবো? কোনো অ্যাম্বাসিডারে এত বড় ক্ষমতা হয়নি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ক্ষমতা থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে এবং উন্নয়নের জন্যই রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ থাকতে চায়। এই জন্য রাষ্ট্র ক্ষমতা থাকতে হলে আমাদের দেশের বিভিন্ন রাষ্ট্রদূত আছেন, তারা বিভিন্ন দিক নিয়ে চিন্তা করে যে না আওয়ামী লীগকে কি ক্ষমতা রাখা যাবে, না বিএনপিকে ক্ষমতা আনা যাবে, কে ক্ষমতা থাকলে তাদের কূটনৈতিকদের সুবিধা হবে। কূটনৈতিক শব্দের অর্থ হচ্ছে ডিপ্লোমেসি। এখন ডিপ্লোমেসিটা পাকাপোক্ত করার জন্যই আওয়ামী লীগের সাথে বারবার বসে। রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হলে দুই ধরনের সহযোগিতা লাগে, বিদেশিদের সহযোগিতা লাগে এবং বাংলাদেশের জনগণের সহযোগিতা লাগে। বিদেশি হস্তক্ষেপগুলো ঠিক আছে বারবার হয়েছে এবং এই সুযোগগুলো আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছে তারাই বারংবার করে দিচ্ছে এই সুযোগগুলো, ঠিক আছে। আমরা দেখি বারবার এই দুই দলের কোন দলের মধ্যে তারা একটা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে, সেটা এতে করে বর্তমান সময়ে এসে সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের হস্তক্ষেপটা আরও বেশি চড়াও হয়েছে, ঠিক আছে। আমরা দেখি সেটা সরাসরিও যাচ্ছে, গোপনেও যাচ্ছে, এরকম নানাবিধ তথ্য আমাদের মাঝে আসছে। এর মূল কারণ হলো, কারণ আমরা যদি মনে করি, আমরা যদি বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক কথিত দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিকে আমরা দেখি, তাহলে আমরা দেখব এরা আসলে জনগণ থেকে পুরোপুরিভাবে আস্থাহীন বা বিচ্ছিন্ন। জনগণ থেকে একটি রাজনৈতিক দল যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা আসলে পরনির্ভরশীল হয়ে পড়ে, সেই পরনির্ভরশীলই একটা অংশ তারা এই বিভিন্ন রাষ্ট্রের কাছে যে ধর্ণা দেওয়া, তাদের কাছে এক ধরনের, ঠিক আছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে রাজনৈতিক ক্ষমতায় আসার জন্য দেশকে আসলে বিক্রি করে দেওয়ার সামিল এগুলো, ঠিক আছে। এটা একটা বড় ধরনের অপরাধ হিসাবে আসলে গণ্য করা উচিত। একটি স্বাধীন দেশে আরেকটি দেশ হস্তক্ষেপ করবে সেটা একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কখনো মানে অ্যাকসেপ্ট করতে পারি না। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এরপরের পর্বে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিশনের সঙ্গেই থাকুন।